রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য এবং সদস্যরা। এদিন বিভিন্ন ব্যাংক থেকে আসা ওই আধিকারিকরা বারাসাত কলোনি মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার নিচে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন তারা কলোনি মোড়ের পার্শ্ববর্তী এলাকার পথ চলতি প্রায় এক হাজার মানুষের শরীর সংগ্রহ করেন। এদিন এই সংগঠনের ট্রেজারার অভিজিৎ মণ্ডল জানান, তারা এই ধরনের বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায়। সমস্ত ডিস্ট্রিক্টে সমস্ত জায়গায় জায়গায় আমরা স্বাক্ষর অভিযান করছি ব্যাংকের প্রাইভেটাইজেশনের এগেনস্টে। আগামী ভবিষ্যতেও আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাইছি। আমরা গত চার পাঁচ দিন আগে মধ্যমগ্রামও করেছিলাম, বিভিন্ন জায়গায় শ্রীরামপুরে, তারকেশ্বরে, বসিরহাটে, আপনার বাড়িপুরে সমস্ত জায়গাতে আমরা স্বাক্ষর অভিযান চালাচ্ছি। এর আগে মধ্যমগ্রাম, বসিরহাট, শ্রীরামপুর, বাড়ুইপুরেও তারা এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের ছবি সংগ্রহ করেছেন। তিনি জানান, এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার যদি ব্যাংক বেসরকারীকরণের পথ থেকে সরে না আসে, তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তাদের সংগঠন। এদিন ব্যাংক অফিসারদের এই বিক্ষোভ কর্মসূচিকে নৈতিক সমর্থন জানান কলোনি মোড় সংলগ্ন এলাকার পথ চলতি মানুষ থেকে শুরু করে সকলেই। কায়েমের রিপোর্ট, নোবেল বাংলা।